হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আমি এখন আছি বুদ্ধ পার্ক ফ্লাইওভারের ওপরে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু আছে সেটার আপডেট দেবো। তো ঈশ্বরগুপ্ত সেতু পার করে বড়পাড়া হয়ে একদম গজঘণ্ট মোড় পর্যন্ত কল্যাণী এক্সপ্রেসের আপডেট দেবো। তো সাথে থাকো, দেখতে থাকো আজকের এই ভিডিওটা। আর আজকের এই ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবে। আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটু সাপোর্ট করবে আমাকে। অনেক দূর থেকে এসে এই কল্যাণী এক্সপ্রেসওয়ের আপডেট দিতে এসেছি। তো এই যে এখান থেকে আমাকে ডাইভার্সন নিতে হবে বাঁদিকে, তার কারণ হচ্ছে ডান দিকে রাস্তা দেখছি বন্ধ হয়ে গেছে। দু মাস আগে যখন এসেছিলাম তখন ডান দিকে কিন্তু যানবাহনগুলো চলছিল ডান দিকে রাস্তা দিয়ে, আর এখন দেখছি এই রাস্তাটা চালু করে দিয়েছে। এদিকে সব র্যাম্প রোডের কাজ চলছে, র্যাম্প রোডের কাজ হচ্ছে, এছাড়াও সার্ভিস রোডেরও কাজ হচ্ছে, এই জন্য এই লেনটা বন্ধ আছে। এই যে আমার ডান দিকে একটা কি যেন বলো এটাকে, কালভার্টের কাজ চলছে। আর এদিকেও দেখো এই যে সব মাটিগুলো লেভেল করছে। আর আমার ডান দিকে তো এদিকে দেখছি মানে এই জালি ধরনের দিয়েছে, ছড়িয়ে দিয়েছে, এর ওপরে সব ফ্রায়াস লেভেলিংয়ের কাজ চলবে। আর আমার ডান দিকে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওইদিকে সব গার্ডারগুলো তৈরি করা হচ্ছে। আর এই যে এখানে দেখছি আর একটা পিলারের কাজ হয়েছে, ক্যাপিংয়ের কাজ হচ্ছে। এখান থেকে আবার পিলার বসানো হয়ে গেছে, পিলারের ক্যাপিংয়েরও কাজ হয়ে গেছে। চারিদিকে দেখছি সব ফ্ল্যাশগুলো ছড়িয়ে রেখেছে, এগুলো সব ওই সার্ভিস রোডের কাজের সময় এখান থেকে সব সরিয়ে নেবে। এই যে এখান থেকে আবার ডাইভার্সন নিতে হবে, ডান দিকে ড্রাইভার্সন নিলাম। তো এখানে একটু জ্যাম আছে, আমি সেতুর উপরে উঠে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমি উঠে পড়েছি এখন পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর উপরে, আর আমার বাঁদিকেই তৈরি হচ্ছে নতুন ঈশ্বরগুপ্ত সেতু বা সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। এই সেতু কিন্তু হুগলি জেলার সঙ্গে নদিয়া জেলা ও উত্তর চব্বিশ পরগনা জেলার মানে সঙ্গে যুক্ত করছে বিভিন্ন জেলার সাথে। এছাড়াও দিল্লি রোড 6 নম্বর জাতীয় সড়ক, যেটা আমরা এসটিকে রোড ধরে জানি, তাছাড়া কল্যাণী এক্সপ্রেস ও 12 নম্বর জাতীয় সড়কের সঙ্গে কিন্তু সংযোগ ঘটাচ্ছে এই ঈশ্বরগুপ্ত সেতু। তো এদিকে তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাবো কতদূর কী কাজ হয়েছে না হয়েছে। তো সাথে থাকো, দেখতে থাকো, কেউ স্কিপ করে যেও না। তো এখানে দাঁড়ায়, হ্যাঁ দাঁড়িয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, এই যে আমি দাঁড়ালাম, এখন আমার পাশেই চলছে এই যে নতুন ঈশ্বরগুপ্ত সেতুর কাজ বা সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। এ দেখো এদিকে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে, দেখছি অনেকটা পিলার উপরে উঠে গেছে, একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এর উপরে আবার আর একটা কাজ হবে, তার জন্য কিন্তু লোহার প্রচুর পরিমাণে স্ট্রাকচার বেঁধেছে, সব আস্তে আস্তে কংক্রিটের ঢালাই করছে। আর এই সেতুটা তৈরি করছে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন। আর তৈরি করছে মানে যেটা বানাচ্ছে এই সেতুটা, সেটা হচ্ছে লারসেন অ্যান্ড টুব্রো কোম্পানি। আর এদিকে তো কত সব মানে ম্যাটেরিয়াল পড়ে আছে, সব এগুলো সব কাজে লাগানো হচ্ছে। আর এই সামনে যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সাপোর্ট করা হচ্ছে, এই যেমনটা দেখতে পাচ্ছ এই যে কংক্রিটের ঢালাই করার পরে। এদিকে দেখছি পিলারের কাজ হয়ে গেছে, ওপরের দিকে সামনে কিছু কাজ বাকি আছে। এই পুরো সেতুটা কিন্তু একদম আধুনিকভাবে তৈরি হচ্ছে, যেমনটা তোমরা এই বিদেশের বড় বড় সব ব্রিজগুলো দেখতে পারো সেই রকমই তৈরি করা হচ্ছে। তো এই পাশ থেকে দেখালাম, চলো ওই সাইডে গিয়ে দেখাই তোমাদের। তো আমি এখন এই সাইডে চলে আসলাম, তো আমি ব্রিজের ওই পারের ওই শুরুতে ছিলাম, এখন আবার এই পাশের এদিকে চলে আসলাম এই ধারে। এদিকেও দেখো আরও একটা কাজ চলছে, পিলারের কাজ কিছুটা উঠেছে ওপরে। আর এই পাশেও আর একটা হচ্ছে, এটা সবে সবে শুরু করেছে। চারিদিকে যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, কিছুদিন বাদে এই ভেতরে যা জল আছে এগুলো সব সরিয়ে দেবে, দিয়ে কাজ শুরু করে দেবে। একদম আধুনিকভাবে তৈরি করছে এই সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। আর আমার সামনে হচ্ছে হুগলি নদী। এই যে এই পাশেও দেখছি আর একটা প্লেয়ারের কাজ অনেকটা এগিয়ে গেছে, দেখছি মানে মোটামুটি বেশ ভালোই জোর কদমে চলছে কাজ। আর এসব কাজ হতে একটু সময় লাগে, এই জন্যই কিন্তু এতটা টাইম লাগছে। আর এরম বড় বড় প্লেয়ার মোট হচ্ছে 6টা হচ্ছে, ওই যে ডাঙার ওপরে একটা হচ্ছে, এছাড়াও জলের ওপরে মোট 4টে হচ্ছে, 5টা আর ওই পাশের ডাঙায় আরও একটা হচ্ছে, যেমনটা তোমাদের এই ব্রিজের শুরুতেই দেখালাম ওঠার শুরুতে। তো মোট 6টা প্লেয়ারের কাজ চলছে। আর আমার ডান দিক থেকে এই হুগলি নদীর ভিউটা দেখে নাও, আজকে একটু মেঘলা আছে এর জন্য অতটা ক্লিয়ার আসছে না,
তো আমি এখন বাঁশবাড়ির দিকে এগোচ্ছি বন্ধুরা, আর আমার বাঁদিকে লক্ষ্য করো, এদিকে দেখছি অনেক গার্ডার সব লঞ্চ করা হয়ে গেছে, এই পিলারের ওপর বসানো হয়ে গেছে। এদিকেও মোটামুটি বেশ ভালোই কাজ চলছে, একদম থেমে নেই, কাজ চলছে কিন্তু কম স্পিডে কাজ চলছে এই আর কি। এই যে এদিকে সব ক্যাপের ওপরে সব বসে দিয়েছে এই গার্ডারগুলো। আবার এইদিকে দেখছি কাজ তেমন হয়নি, এই যে পিলার ও পিলারের ক্যাপিংয়ের কাজ হয়ে গেছে অনেকদিন ধরে দেখছি, তারপরে এই যে গার্ডারগুলো সাইডে রাখা আছে সব উপরে তোলার জন্য রাখা আছে, তো এদিকে তেমন আর কাজ দেখছি না। তো আর একটু সামনে এগিয়ে যাই, গিয়ে দেখবো এদিকে কেমন কাজ হয়েছে। আর এটা কিন্তু একদম মগরা ফ্লাইওভার থেকে নেমে একদম যে কাপা মোড়ের সাইড থেকে যে বড় জঙ্গলের দিকে চলে যাচ্ছে, সিক্স লেন কানেক্টিং ফ্লাইওভার, তো তত পর্যন্ত কিন্তু একটা কোম্পানি কাজ করছে, মানে এই লারসেন অ্যান্ড টুব্রো কোম্পানি, আর ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের আওতায় করা হচ্ছে এই কাজ। তো যত ফ্লাইওভার রাস্তা আছে সবই কিন্তু একই কোম্পানি করছে। আর এই ব্রিজের পাশেও কিন্তু আরও একটা ব্রিজের কাজ হচ্ছে আমার বাঁদিকে, সেদিকে সব পিলারের কাজ চলছে, ক্যাপিংয়ের কাজও চলছে। তো বাড়ি থেকে অনেক দূরে আসি, তো এর জন্যই দাঁড়িয়ে দেখাতে গেলে প্রচুর লেট হয়ে যায়, এই জন্য দেখাতে পারি না। তো এর পরের বার যখন আসবো তখন চেষ্টা করব যে দাঁড়িয়ে তোমাদের আরও ভালো করে দেখানোর। এই যে অনেকটাই পিলারের কাজ হয়ে গেছে, এদিকে ক্যাপিংয়ের কাজও হয়ে গেছে। আর আজকে হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ের শেষ পর্ব, এর আগে আমি চারটে পর্ব বানিয়েছি, তো তোমরা চাইলে দেখতে পারো এই ভিডিওটা দেখার পরে, আশা করি তোমাদের ভালো লাগবে। একটু সাপোর্ট করে দিও, লাইক ও কমেন্ট করে জানিও কেমন হয়েছে না হয়েছে। আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট করো আমাকে। যেদিকেও দেখছি গার্ডার লঞ্চ করা হয়ে গেছে, এই বড়পাড়া মোড় থেকে কিন্তু এই ফ্লাইওভারগুলো শুরু হচ্ছে, একদম উপর দিয়েই যাবে রাস্তাটা, একদম ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে আমি যেখান থেকে আজকে ভিডিওটা শুরু করলাম এই বুদ্ধপার্ক ফ্লাইওভার পর্যন্ত উঠে যাবে। এই যে এখান থেকে আমি আবার ডান দিকে টার্ন নেব, এই যে বড়পাড়া মোড়ে ঢুকে পড়েছে এখন, এটা হচ্ছে বড়পাড়া। আর এদিকের কাজ তেমনটা এগোয়নি দেখছি, যেমন তেমনই পড়ে আছে। মাঝে দেখেছিলাম পিলারের কাজ চলছিল, তারপরে হয়নি, এই যে একটা ক্যাপিংয়ের কাজ হয়েছে দেখছি, এখান থেকেই শেষ হয়ে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজ। এই যে এটাই হচ্ছে লাস্ট প্লার, আর এখান থেকে কিন্তু র্যাম্প রোডের কাজ হবে, আস্তে আস্তে উপরে উঠে একদম ফ্লাইওভার থেকে শুরু করে দেবে রাস্তাটা, গিয়ে নামবে একদম বুদ্ধপার্ক ফ্লাইওভারের কাছাকাছি, হয়তো এটা পার করেই হবে যত সম্ভব, দেখা যাক চালু হওয়ার পরে কী হয়। তারপরে তো আবার জনপুর থেকে বুদ্ধপার্ক ফ্লাইওভার পার করে জনপুর থেকে আবার ফ্লাইওভার শুরু হয়ে যাচ্ছে, বাঁদিকে চলে যাচ্ছে এই জাগুলির দিকে, NS-12 বা NS-34কে কানেক্ট করছে। আর এদিকেও চার লেন রাস্তার কাজ চলছে, আর এই মগরা থেকে নেমে কিন্তু এই ঈশ্বরগুপ্ত সেতু পার করে তারপরে কাপামর ও বড়জগলের দিকে যে ফ্লাইওভারটা যাচ্ছে NS-12কে কানেক্ট করছে, সেটা কিন্তু এই করিডোরের অংশ, এর জন্য কিন্তু এই একই কোম্পানি কাজ করছে, এই লারসেন অ্যান্ড টুব্রো কোম্পানি, আমি মাঝে মাঝে নাম ভুলে যাই, এর জন্য সমস্যা হয়ে যায় বন্ধুরা। আর এদিকে দেখছি বাঁদিকে পিচ ঢালার কাজ চলছে, এছাড়াও এই যে একটা মেশিনের দ্বারা কিন্তু এই ডিভাইডারের কংক্রিটের ঢালাই করা হচ্ছে, এটাই দেখলাম। তো এদিকে রাস্তা একটু চওড়া কম আছে দেখছি, চার লেন রাস্তা হলেও অনেকটা মানে ন্যারো রাস্তা আছে। যখন ঈশ্বরগুপ্ত সেতুটা চালু হয়ে যাবে, সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, তখন তো অনেক বড় বড় যানবাহন এদিক দিয়ে যাবে, তখন কিন্তু খুবই যানজটের সম্মুখীন হতে হবে এই রাস্তায়, আর আশেপাশে তো ঘনবসতি আছে। আর আমার বাঁদিকেই কিন্তু, সরি, ডান দিকেও কিন্তু আর একটা ব্রিজের কাজ চলছে, এই ব্রিজের নাম হচ্ছে সরস্বতী নদীর ব্রিজ, নিচ দিয়ে সরস্বতী নদী যাচ্ছে। তো চলে এসেছি আমি এখন গজঘণ্ট মোড়ের সামনে, আমার ডান দিকে রাস্তা দিয়ে চলে গেলে এসটিকে রোড হয়ে কালনা কাটোয়া চলে যাচ্ছে, কৃষ্ণনগরের দিকে চলে যাচ্ছে, আর বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে মগরার দিকে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই বাই।